প্রত্যেক দলে কব মই জিকিম, কিন্তু আপনাদের জার্নেলিস্ট সকলে কব লাগিব কোন জিকিম। হাওয়া তো আপনাদের দেখিছে মাইনরিটি মেজরিটি হল ছোটি যে ছোটকা সাথ ছোটকা বিকাশ। গরিব কল্যাণের কারণে আছো, মহিলার কল্যাণের কারণে আছো, যুবকর কল্যাণের কারণে আছো। বাকি তো মই কোনো কমিউনিয়াল পলিটিক্স নকরো, মই সবর লগত মিলি থাকো, সবকা সাথ সবকা বিকাশ। নমিনেশন দাখিল কি আপ কি বলনা চাতে আজি করিমগঞ্জ লোকসভা সমষ্টির বাবে কৃপানাথ মালা ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে নামাঙ্কন দাখিল করে। অসম গণ পরিষদ আর বিজেপির কার্যকর্তা সকলে সহযোগ করে। আমার রাজ্যিক সভাপতি ভবেশ কলিতা ডাঙরিয়াও উপস্থিত আছিল। রাইজর অভূতপূর্ব জনসমর্থনের মাজত আমি প্রায় 3-4 কিলোমিটার প্রসেশন করে আহি নমিনেশন দাখিল করল। মই তো ভাবিছিল 1 লাখ ভোটত জিকিম, রাইজে কৈছে 1.5 লাখ ভোটত জিকাম। দেখা গেছে যে এইখন যে সমষ্টি প্রত্যেক দলে কব ময়ে জিকিম, কিন্তু আপনাদের জার্নেলিস্ট সকলে কব লাগিব কোন জিকিম। হাওয়া তো আপনাদের দেখিছে ভূপেন বিজেপি বিশেষ করে মুখ্যমন্ত্রী টাকা দিয়ে মুসলমানদের বিজেপিতে ভর্তি দিতেন। মই তো মোর স্ট্যান্ড তো আপনাদের সবই জানো যে আমি গরিব কল্যাণের কারণে আছো, মহিলার কল্যাণের কারণে আছো, যুবকর কল্যাণের কারণে আছো। বাকি তো মই কোনো কমিউনিয়াল পলিটিক্স নকরো, মই সবর লগত মিলি থাকো, সবকা সাথ সবকা বিকাশ। কেন্দ্রীয় মন্ত্রিসভার স্থান পাব নাকি করিমগঞ্জ? কোনে করিমগঞ্জ এটা দুবার জিকিলে তো পজিশনটা তো ভাল হয়, কিন্তু মন্ত্রিসভার স্থান পাব না পাব আপনি ডাঙরিয়া জানিব। আপনি যেহেতু কইছে আমার, মই তো কইছো যে করিমগঞ্জ হাইলাকান্দির পর বহুত দিন মিনিষ্টার নাই, এতিয়া একজন হওয়ার সময় আহি গেছে। আচ্ছা দেখা দেখা গেছে কি কি লাস্ট ইয়ার আপলোক নে জিতা হ্যাঁ, তো ইস বার ভি মাইনরিটি বহুত জ্যাদা হ্যাঁ, আর বহুত সব মাইনরিটি আপ হামারা বিজেপি মে আ রহা হ্যাঁ। আপ মাইনরিটি মেজরিটি হলা ছোট দিজিয়ে ছোটকা সাথ ছোটকা বিকাশ। নমিনেশন দাখিল কি আপ কি বলনা চাতে আজি করিমগঞ্জ লোকসভা সমষ্টির বাবে কৃপানাথ মালা ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে নামাঙ্কন দাখিল করে। অসম গণ পরিষদ আর বিজেপির কার্যকর্তা সকলে সহযোগ করে। আমার রাজ্যিক সভাপতি ভবেশ কলিতা ডাঙরিয়াও উপস্থিত আছিল। রাইজর অভূতপূর্ব জনসমর্থনের মাজত আমি প্রায় 3-4 কিলোমিটার প্রসেশন করে আহি নমিনেশন দাখিল করল। মই তো ভাবিছিল 1 লাখ ভোটত জিকিম, রাইজে কৈছে 1.5 লাখ ভোটত জিকাম। দেখা গেছে যে এইখন যে সমষ্টি প্রত্যেক দলে কব ময়ে জিকিম, কিন্তু আপনাদের জার্নেলিস্ট সকলে কব লাগিব কোন জিকিম। হাওয়া তো আপনাদের দেখিছে ভূপেন যে বিজেপি বিশেষ করে মুখ্যমন্ত্রী টাকা দিয়ে মুসলমানদের বিজেপিতে ভর্তি দিতেন। মই তো মোর স্ট্যান্ড তো আপনাদের সবই জানো যে আমি গরিব কল্যাণের কারণে আছো, মহিলার কল্যাণের কারণে আছো, যুবকর কল্যাণের কারণে আছো। বাকি তো মই কোনো কমিউনিয়াল পলিটিক্স নকরো, মই সবর লগত মিলি থাকো, সবকা সাথ সবকা বিকাশ। কেন্দ্রীয় মন্ত্রিসভার স্থান পাব নাকি করিমগঞ্জ? কোনে করিমগঞ্জ এটা দুবার জিকিলে তো পজিশনটা তো ভাল হয়, কিন্তু মন্ত্রিসভার স্থান পাব না পাব আপনি ডাঙরিয়া জানিব। আপনি যেহেতু কইছে আমার, মই তো কইছো যে করিমগঞ্জ হাইলাকান্দির পর বহুত দিন মিনিষ্টার নাই, এতিয়া একজন হওয়ার সময় আহি গেছে। আচ্ছা দেখা দেখা গেছে কি কি লাস্ট ইয়ার আপলোক নে জিতা হ্যাঁ, তো ইস বার ভি মাইনরিটি বহুত জ্যাদা হ্যাঁ, আর বহুত সব মাইনরিটি আপ হামারা বিজেপি মে আ রহা হ্যাঁ। মাইনরিটি মেজরিটি হলা ছোট দিজিয়ে ছোটকা সাথ ছোটকা বিকাশ।